Happy birthday to Gita! Happy birthday to you! Happy birthday to you! সাত থেকে শুরু করে মিটির জন্ম হওয়া, আজ তার এক বছরের জন্মদিন পূর্ণ হলো, সব কিছুই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হ্যালো ফ্রেন্ডস, অর্পিতার সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে মিঠির এক বছরের জন্মদিন, তাই বাপের বাড়ি এসছি। তো মিঠি দেখো কি করছে, আর মা তো এদিকে রান্নাবান্নার জোগাড় করেছে, পাবদা মাছ, কাতলা মাছ সবই রান্না করবে। তো আগের দিন এসছি যেহেতু রাখি ছিল, রাখির পরের দিনই ওর জন্মদিন ছিল। তো রাখির দিন বিকেলবেলা এসে তারপরে ভাই অফিস গেছিল, ওখান থেকে আসলো, তারপরে আমি রাখি পরিয়েছি। তো সেদিন ছিলাম, পরের দিন সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। বেশি লোকজন কাউকে বলা হয়নি, অন্নপ্রাশনে লোকজন অনেক বলা হয়েছিল, ব্যান্ডেল করা হয়েছিল। তো আগের দিন রাত্রিবেলায় পায়েস করে রাখা হয়েছে, পায়েসটা আমি করেছি, আর মা এদিকে সব যোগাযন্ত্র করছে, মাছ টাছগুলো বার করে নুন হলুদ মাখিয়ে রেখেছে, আর এই সবজিগুলো কালকে রাত্রেই কেটে কুটে রেখে দিয়েছে মা। পাঁচ রকম ভাজা হবে, শুক্তো হবে, মাছের ঝোলের আলু। তো সকাল থেকেই ওদিকে রান্না হবে বলে তো টিফিনটা সকালের কিনেই নিয়ে এসছে বাবা গিয়ে। তো এখানে কচুরি নিয়ে এসছে, তার সঙ্গে ছোলার ডাল নিয়ে এসছে, আর মালপোয়া নিয়ে এসছে। সকালবেলা উঠে চাটা খেয়ে তারপরে বাবা টিফিন নিয়ে আসার পরে টিফিনটা সবাই খেয়ে নিলাম, মা আর আমি রান্নার দিকে চলে এসেছি। আর মিঠি তো এখন একটু হাঁটতে শিখেছে, ওই জন্য ওকে একা রাখা যায় না, বোন ওর কাছে রয়েছে। আমার ভাই আর শান দুজনে মিলে একটু বেলুন ফুলালো, এরপর সবাই একে একে স্নান করে নিয়েছে। এই যে শান ফোন দেখছে, ভাই পুজো করছে, মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, মোটামুটি রান্না হয়ে গেছে, এইবার সবাই আশীর্বাদ করবে। তো মা এদিকে সব খাবার টাবারগুলো বেড়ে নিচ্ছে মিঠির জন্য। সোনু আর আমার হাজবেন্ড পরে এসছে, তো এদিকে মিঠিকেও রেডি করা হচ্ছে, যেহেতু আশীর্বাদ করা হবে, ও তো চুপচাপ বসে আছে। আর এদিকেও রান্নাবান্না প্রায় শেষ, পাশের ঘরের ভাড়াটিয়া দিদাদের সবাইকে বলা হয়েছে, তারাও আশীর্বাদ করবে। তো সব কিছুই গুছানো হয়ে গেছে। প্রথমে মিঠির মা মানে আমার বোন ও আশীর্বাদ করলো, কারণ মায়ের আশীর্বাদটাই তো আসল। একে একে সবাই আশীর্বাদ করে নিল মিঠিকে। দেখো সব খাবার ঘরে নিয়ে চলে এসছে, এই যে শুক্তো, এখানে পাবদা মাছ, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, পায়েস, দই, মিষ্টি। দুপুরে খাওয়া দাওয়া সেরে সবাই একটু বিশ্রাম করছিল, তারপর উঠে পড়েছি, খেতে খেতেই বেলা হয়ে গেছে অনেক। তারপরে উঠে সবাই মিঠিকে এক একটা করে জামা পরাচ্ছি, আর দেখো না কি হাসছে, আর ও খুব আনন্দ পাচ্ছে। আমার ভাই আবার একটা পায়ের নূপুর দিয়েছে, সেটা পরে খালি ওটা টানাটানি করছে। তো ছোটোবেলায় একটা দিয়েছিল, এখন আবার একটা দিল, বলছে না এক বছর হলো ওকে পরা, ওইটা তো ওটা পরিয়েছে, আর এক একটা করে জামা পরানো হচ্ছে। আর দেখো না ওকে দেখতেও এত সুন্দর লাগছে, মানে বাচ্চাবেলায় যেটা পরাবে সেটাই ভালো লাগে। তো ও বুঝতে পারছে না, ও পড়ে নিচ্ছে, কোনো কান্নাকাটি নেই কিন্তু, পড়ে ও বুঝতেই পারছে না, ওকে সবাই মিলে আদর করছে, ফটো তোলা হচ্ছে, যে যেখান দিয়ে পারছে, যে যেভাবে পারছে ভিডিও করছে। আমার হাজবেন্ডও চলে গেল, দোকান খোলা ছিল,
তো ওই জন্য ও চলে গেল, ও আর বসতে পারলো না। তো এদিকে তো আমরা ওকে নিয়ে একবার করে এটা পড়াচ্ছি, ওটা পড়াচ্ছি, সাজাচ্ছি, একটু পরেই কেক কাটা হবে, তো পাশের ঘরের দিদাদেরও ডাকবো, আর আমিও বাড়িতে চলে আসব। বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, তোমরা তো জানো এখনও কমপ্লিট হয়নি, তো পুজো তো দেওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে সবই শেয়ার করেছি, ঘরে পুজো দিয়ে দিয়েছি, নারায়ণ পুজো, তো ভাদ্র মাস বলে আমরা কিন্তু এখনও যাইনি ওই বাড়িতে। দেখো না গুড়গুড়ি সবে সবে হাঁটতে শিখেছে না, একটু করে হাঁটে আর পড়ে যায় ধপাস ধপাস করে। সময় কিভাবে চলে যায় দেখতে দেখতে মিঠির এক বছর হয়ে গেল। জীবনে অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও, আর সব অন্যায়ের প্রতিবাদ করে লড়াকু হতে শেখো। শরীরটা যেন ভালো রাখে ভগবান, এইটুখানি প্রার্থনা করি। তো মামার কোলে বসে মিঠি কেক কাটলো, তারপর সবাই খাইয়ে দিচ্ছে। তো কেক আর আইসক্রিম সবাইকে কেটে কেটে দেওয়া হলো, আর আমিও এদিকে রেডি হয়ে নিলাম বাড়িতে আসার জন্য। তো বাড়িতে আমি চলে এসেছি, দেখো বাড়িতে এসে একটুখানি ভাত বসিয়ে দিয়েছি, এই যে এদিকে দেখো ভাত বসিয়েছি আর একটু তরকারি বসিয়েছি, আলুর তরকারি করলাম, আর মা এদিকে সব খাবার দাবার পাঠিয়ে দিয়েছে। তো এইভাবেই মিঠির জন্মদিন পালন হলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফ্রেন্ডস, গুড নাইট, টাটা।